কোটা ফেক্টরীত মৃত্যু বিভীষিকা, পরীক্ষার পিছতেই দুগৰাকী শিক্ষার্থীর আত্মহনন, এই বছরতে ২৪গৰাকী শিক্ষার্থীর মৃত্যু। কেরিয়ার গঢ়িবলৈ গৈ কিয় জীবনের প্রতি বিতশ্রদ্ধ হৈ পৰিছে শিক্ষার্থী? সঁচাকৈ ফেক্টরীর দরে শিক্ষার্থী হৈ পৰিছে নেকি কোটা ফেক্টরীর একো একোটা প্রোডাক্ট? প্রতিযোগিতার দৌড়ত যন্ত্রর দরে ব্যবহার করা হয়েছে নাকি কোমল বয়সীয়া শিক্ষার্থীসকলক? আবিষ্কার সম্ভাজি আর আদর্শ দাস দুইগৰাকী শিক্ষার্থীর লক্ষ্য আছিল চিকিৎসক হওয়া। নিট ক্র্যাক করার লক্ষ্যে ভর্তি হয়েছিল রাজস্থানের কোটার কোচিং ইনস্টিটিউটত। কিন্তু জীবনের সকলো আশা আকাঙ্ক্ষা বিসর্জন দি মহারাষ্ট্রের লাতুরর আবিষ্কার সম্ভাজিয়ে দেওবারে এটা টেস্টর পিছত কোটার কোচিং ইনস্টিটিউটতেই বিয়লি চরম পন্থা বাছি লয়। কেই ঘণ্টামানের পিছতেই কোটার ভাড়াঘরতে একে পথকে বাছি লয় আনগৰাকী শিক্ষার্থী বিহারের আদর্শ রাজে। দুইগৰাকী শিক্ষার্থীয়ে কোচিং ইনস্টিটিউটর পরীক্ষার চাপ সহ্য করব নিয়ে চরম পন্থা বাছি লো বলে চর্চিত হয়েছে। ইয়া মাত্র শেহতীয়া সংযোজন। দেশত প্রতি বছরে ভিন্ন রাজ্যের প্রায় ৩,০০,০০০ শিক্ষার্থীয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে প্রস্তুতি চলোৱা রাজস্থানের কোটা যেন বহু শিক্ষার্থীর বাবে হয়ে পড়েছে মৃত্যু বিভীষিকা। কোচিং ইনস্টিটিউটর বোঝা সহিব নোৱাৰি প্রতি বছরে চরম পথ বাছি লৈছে বহু শিক্ষার্থীয়ে। এই মাহটোত কোটাত এই ধরনের ঘটনা ছটালৈ বৃদ্ধি পালে। এই বছরটোতে ২৪গৰাকী শিক্ষার্থীয়ে চরম পন্থা বাছি লৈছে। ২০২২ চনত এই সংখ্যা আছিল ১৫। ইয়ার পূর্বে চারি বছরত ৫২গৰাকী শিক্ষার্থীয়ে চরম পথ বাছি লোবলৈ বাধ্য হয়েছে। গেহলট সরকারে এই সমস্যার সমাধানের বাবে এখন সমিতি গঠন করে ১৫ দিনের ভিতর প্রতিবেদন দাখিল কৰিবলৈ নির্দেশ দিছে। আনহাতে দেওবারে সংঘটিত দুটাকৈ অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছতে জিলা উপায়ুক্তই দিছে কেইবাটাও কাঢ়া নির্দেশ। সেই অনুসরি কোচিং ইনস্টিটিউটে দুমাহলৈ পাতিব নোৱাৰিব কোনো টেস্ট, লগতে শিক্ষার্থীর বাবে অন্তত এটা দিন ফ্রি ডে তথা কোনো পাঠদান বা পরীক্ষা নপতার নির্দেশ দিয়া হয়েছে। একে সময়তে সকল কোঠার ফেনত আত্মহনন প্রতিরোধী সঁজুলি সংস্থাপনের নির্দেশও জারি করেছে জেলা উপায়ুক্তগুলিয়ে। প্রশাসন কঠোর হয়েছে, কিন্তু কেবল প্রশাসনে বান্ধি দিয়া নীতি নিয়মে নাম তথা ব্যবহার স্বার্থত কোটার কোচিং ইনস্টিটিউটে কম বয়সীয়া শিক্ষার্থীক অত্যধিক বোজারে করা হারাশাস্তির মাত্রা কম করব পারিবনে? নিউজ ডেস্ক, নিউজ ১৮, অসম নর্থ ইষ্ট।